তো আজকে আমরা পূর্ব যে পলিমারের পার্ট নম্বর হচ্ছে টু দু নম্বর পার্ট তো পলিমারের দু নম্বর পার্টে আমরা প্রথম পার্টে একটা শ্রেণীবিন্যাস পড়েছিলাম যেটা হচ্ছে পলিমারাইজেশনের ভিসিসে পলিমারাইজেশনের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়েছিল তো আজকে আমরা শ্রেণীবিন্যাস একটা করবো যেটা হচ্ছে স্ট্রাকচারাল বেসিস স্ট্রাকচারাল বেসিসের ভিত্তিতে পলিমারটাকে তিনটে ভাগে ভাগ করা যায় স্ট্রাকচার মানে গঠন গঠনের ভিত্তিতে তিনটে ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে তোমার লিনিয়ার পলিমার দু নম্বর হচ্ছে ব্রাঞ্চ পলিমার আর তিন নম্বর হচ্ছে নেটওয়ার্ক পলিমার বা জালক পলিমার ঠিক আছে তো লিনিয়ার লিনিয়ার পলিমারটা দেখো নাম দেখেই বোঝা যাচ্ছে লিনিয়ার মানে হচ্ছে সরল রৈখিক আর ব্রাঞ্চ পলিমার মানে হচ্ছে কি যার মধ্যে এই যে সরল সরলিকের মধ্যে যার মধ্যে হচ্ছে ব্রাঞ্চ থাকবে মানে শাখা থাকবে আর নেটওয়ার্ক পলিমার মানে হচ্ছে কি এক বা একাধিক ব্রাঞ্চ পলিমার একে অপরের সাথে যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো জালক পলিমার যেমন হচ্ছে এই যে এক বা একাধিক ব্রাঞ্চ পলিমার যখন যুক্ত হবে যেটাকে আমরা বলবো চালক পলিমার এবার লিনিয়ার পলিমার মানে লিনিয়ার পলিমার বলতে কি যেখানে দেখো মনোমারগুলো পরস্পর যে সরল লৌকিকভাবে যুক্ত হয়ে পরস্পর যে সরল লৌকিকভাবে যুক্ত হয় একটা লিনিয়ারভাবে যুক্ত হয় দিয়ে একটা লম্বা চেন গঠন করে লম্বা চেন গঠন করে সেটাকে বলা হচ্ছে রৈখিক পলিমার তো রৈখিক পলিমারের ক্ষেত্রে কি হয় তো রৈখিক পরিমাণের ক্ষেত্রে যে ডেফিনেশন যেটা হচ্ছে এখানে অনুগুলো কি থাকে ঘন থাকে অনুগুলো হচ্ছে ঘন সন্নিবিষ্ট থাকে এদের গলনাঙ্ক ঘনত্ব ভারবহন করার ক্ষমতা সবথেকে বেশি থাকে ঠিক আছে কারণ এদের মধ্যে দেখো কোনো শাখা থাকে না কোনো ব্রাঞ্চ থাকে না এরা হচ্ছে একটা স্ট্রেট লাইন বা একটা হচ্ছে লিনিয়ার হয় যেমন হচ্ছে মনোমারগুলো পাশাপাশি একে অপরের সাথে যুক্ত হয়ে যেভাবে তৈরি করে এই হচ্ছে একাধিক মনোমার পাশাপাশি একে অপরের সাথে যুক্ত হয় দিয়ে যেটা তৈরি করে সেটাই হচ্ছে লিনিয়ার পলিমার এবং এই লিনিয়ার পলিমার দেখো ঘন হয় ঘন মানে হচ্ছে কি একে অপরের খুব কাছাকাছি হয় ক্লোজ একে অপরের খুব কাছাকাছি হয় বলে এদের হচ্ছে ঘনত্বটা হলো ঘনত্বটা হচ্ছে বেশি যখন একে অপরের কাছাকাছি থাকে মানে কি তোমার হচ্ছে মনোমারের সংখ্যাটা বেশি মনোমারের সংখ্যা যদি বেশি হয়ে যায় তার ঘুণত্বটা অলরেডি বেশি হয়ে যাবে এবার ঘুণত্ব যখনই বেশি হয়ে যাবে তাহলে একে অপরের খুব কাছাকাছি থাকে একে অপরের প্রতি ফোর্স অফ অ্যাট্রাকশনও বেশি থাকবে তাহলে একে অপরের খুব কাছাকাছি যদি থাকে তাহলে ভারবহন করার ক্ষমতাও যদি বেশি ভারবহন করার ক্ষমতাও বেশি হবে গণনাঙ্কও হচ্ছে বেশি হবে ঠিক আছে তাহলে এই ধরনের যে উদাহরণ উদাহরণটা হচ্ছে কি নাইলন প্লাস হচ্ছে কি নাইলন আছে পলিয়েস্টার আছে নাইলন আছে আছে এই ধরনের হচ্ছে পলিমারের হচ্ছে উদাহরণ হয়েছে শাখাযুক্ত পলিমার শাখাযুক্ত পলিমার হচ্ছে কি যে মনোমার গুলো তোমার একটা চেনের সাথে সাথে একটা ব্রাঞ্চও যখন সৃষ্টি করে এই যে একটা ব্রাঞ্চ সৃষ্টি করলো এইদিকে একটা ব্রাঞ্চ সৃষ্টি করলো মনোমার গুলো তখন সেইগুলোকে বলা হচ্ছে ব্রাঞ্চ পলিমার যে একটা তোমার যে এক বা একাধিক যদি শৃঙ্খল যুক্ত থাকে তাদের হচ্ছে শাখা যুক্ত পলিমার যে শাখা হিসেবে যদি যুক্ত থাকে দেখো যে ব্রাঞ্চ একটা হচ্ছে লিনিয়ার চেইনের মধ্যে যখন একটা ব্রাঞ্চ বেরিয়ে গেছে এই একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ তখন সেটাকে আমরা বলবো ব্রাঞ্চ পলিমার ঠিক আছে এবার দেখো ব্রাঞ্চ পলিমার যেহেতু ব্রাঞ্চ সৃষ্টি হয়েছে তাহলে দেখো এরা একে অপরের কাছ থেকে এরা একে অপরের যে ঘন সন্নিবিষ্ট নয় এদের যে ঘনত্বটা হবে এদের হচ্ছে এদের যে হবে 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 গলনাঙ্ক ভার বহনকারী ক্ষমতা কার থেকে থেকে এটার কম ঠিক আছে যে রৈখিক পলিমার বা লিনিয়ার পলিমারের থেকে ব্রাঞ্চ পলিমারের ডেন্সিটি বলো গলনাঙ্ক বলো ভার বহন করার ক্ষমতা বলো সেটা হচ্ছে কম বুঝছে তো এর হচ্ছে উদাহরণ হলো হচ্ছে কি যেটা হচ্ছে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন আমরা দু ধরনের পলিথিন পাবো পরে পড়ব পলিথিনের ক্ষেত্রে একটা হচ্ছে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন আর একটা উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন যেটা উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন যেটা সেই সেই পলিমারটা যুক্ত হয় তোমার লিনিয়ার পলিমার যেটা হচ্ছে একে অপরের সাথে শাখা মানে মানে একটা চেন একটা চেন পলিমার আর এটা হচ্ছে ব্রাঞ্চ পলিমারের সাথে যেটা হয় সেটা হচ্ছে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিমার মানে পলিথিলিন বা পলিথিন নেক্সট আসবো আমরা যে নেটওয়ার্ক পলিমার নেটওয়ার্ক পলিমারের হচ্ছে কি বলা হচ্ছে যে যে দেখো যে কোনো একটা যদি যে কোনো একটা মধ্যে যদি শাখা পলিমার হয় সেই শাখা পলিমারটা কি হয়ে যায় একে অপরের সাথে যুক্ত হয়ে যায় একে অপরের সাথে যুক্ত হয়ে তারা কি করে তারা হচ্ছে এইভাবে জালক পলিমার তৈরি করে বা নেটওয়ার্ক পলিমার তৈরি করে ঠিক আছে তো এইভাবে জালক পলিমার বা নেটওয়ার্ক পলিমার তৈরি করে শুধু ব্রাঞ্চ পলিমারই যে নেটওয়ার্ক পলিমার তৈরি করে তা নয় লিনিয়ার পলিমারও কিন্তু নেটওয়ার্ক পলিমার তৈরি করতে পারে তো লিনিয়ার পলিমারটা নেটওয়ার্ক পলিমার তৈরি করতে গেলে এদের মধ্যে কি দরকার এদের মধ্যে হচ্ছে আরআরই বন্ধন যে সৃষ্টি করে সেরাম একটা ক্রস লিঙ্কার প্রয়োজন সেরম একটা ক্রস লিঙ্কার প্রয়োজন এখানে ক্রস লিঙ্কার হিসেবে কে ব্যবহৃত হয় যেমন দেখো দুটো লিনিয়ার পলিমার দুটো লিনিয়ার পলিমার জালক পলিমার কখন তৈরি করবে যখন এদের একটা ক্রস লিঙ্কার থাকে সালফার এখানে সালফার হচ্ছে একটা ক্রস লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় বা বলতে পারো দুটো লিনিয়ার মলিকুলকে জালক মলিক জালক পলিমার দুটো লিনিয়ার পলিমারটাকে জালক পলিমারে কনভার্ট করার জন্য এখানে সালফারটা হচ্ছে একটা ক্রস লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয় সেই জন্যে এই পলিমারটাকে বলা হচ্ছে ক্রস লিঙ্ক পলিমার এবার এই সমস্ত যে পলিমার আছে সেই পলিমারগুলো হচ্ছে প্রচণ্ড শক্ত দৃঢ় এবং এরা কিন্তু অদ্রাব্য দ্রবীভূত হয় না ঠিক আছে এরা কিন্তু দ্রবীভূত হয় না এবং হচ্ছে এরা হলো গলন এদের গলনাঙ্গটাও কিন্তু হচ্ছে কম হয়েছে তাহলে দ্রাব্যতা যদি বলা হয় দ্রাব্যতাটা হচ্ছে তোমার ব্রাঞ্চ পলিমারের দ্রাব্যতাটা সব থেকে বেশি নেক্সট হচ্ছে তারপর হলো রৈখিক পলিমার তারপরে হচ্ছে জালক পলিমার তাহলে এটা গেল তোমার গঠনের ওপর ভিত্তি করে পলিমারটাকে ভাগ নেক্সট হচ্ছে দেখো আমরা অনেক পলিমার পড়ব সেই পলিমারের ভৌত ধর্মগুলো সব পলিমারের কিন্তু ভৌত ধর্ম এক হবে না বিভিন্ন পলিমারের ভৌত ধর্ম আলাদা হবে বা তাদের যে ফিজিক্যাল প্রপার্টিটা আলাদা হবে তার সাথে সাথে তাদের টান শক্তি বলো প্রসারণশীলতা বলো তাদের অনমনীয়তা বলো সেগুলো আলাদা হয় তো এগুলো কার ওপর ডিপেন্ড করে তো এই পলিমারগুলো এই যে ফিজিক্যাল প্রপার্টিটা ডিপেন্ড করে তাদের হচ্ছে ইন্টার ইন্টার মলিকুলার ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে যে পলিমারগুলোর মধ্যে যে মিন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনগুলো আলাদা হয় বলেই তাদের ফিজিক্যাল প্রপার্টিটা আলাদা হয় সেই জন্যে সব জায়গায় বা যে পলিমারগুলো ইউজ করা হয় তাদের ফিজিক্যাল প্রপার্টিটা সব জায়গায় এক হয় না সেম হয় না কারণটা হচ্ছে কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা এখানে তোমার দু রকম বা তিন রকমের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যায় এক নম্বর হচ্ছে ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড ফোর্স অফ অ্যাট্রাকশন আবার মাঝে মাঝে তোমার তোমার হচ্ছে ডাইপোল দেখা যায় ডাইপোল 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 তো ভ্যান্ডারওয়াল আমরা জানি যে কি হয় ভ্যান্ডারওয়াল বলতে কি যে একটা লার্জ গ্রুপ যখন একে অপরের কাছাকাছি আসে তখন এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে হাইড্রোজেন বন্ড অলরেডি জানি যাদের হচ্ছে ফ্লোরিন নাইট্রোজেন অক্সিজেন যারা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ড করে ডাইপোল মানে হচ্ছে কি দুটো পোল একটা প্লাস এবং একটা মাইনাস তার মানে প্লাসের সাথে মাইনাসের সাথে একটা হচ্ছে অ্যাট্রাকশন হয় মাইনাসের সাথে প্লাসের একটা অ্যাট্রাকশন হয় এটাই হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন তাহলে হচ্ছে এই ভ্যান্ডার ওয়ালটা কাদের ক্ষেত্রে কাজে লাগে এই ভ্যান্ডার ওয়ালটা কাজে লাগে যে হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বন হাইড্রোকার্বনের ক্ষেত্রে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশনটা কাজে লাগে কারণ এদের হচ্ছে আণবিক ভরটা হচ্ছে বেশি উচ্চ আণবিক ভর এদের ক্ষেত্রে ভ্যান্ডার ওয়াল অ্যাট্রাকশনটা কাজে লাগে নেক্সট হচ্ছে ধ্রুবীয় যারা হচ্ছে পোলার 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 যারা তাদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড অথবা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনটা হচ্ছে কাজে লাগে এবার দেখো এই যে আন্তরাণবিক আকর্ষণ বলের যে মাত্রা আন্তরানবিক আকর্ষণ বলের যে মাত্রা বা ম্যাগনিটিউড আর হচ্ছে যে স্ট্রেংথ যে শক্তি এই দুটোর ভিত্তিতে যে পলিমারগুলিকে চারটি শ্রেণীতে ভাগ করা হয় যে আন্তরানবিক আকর্ষণ বলের যে মাত্রা আর হচ্ছে এদের যে স্ট্রেংথ এর ভিত্তিতে এই পলিমারগুলোকে চারটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমার এলাস্টিওমার এলাস্টিমার দু নম্বর হচ্ছে ফাইবার তিন নম্বর হচ্ছে কি তিন নম্বর হচ্ছে তোমার থার্মোপ্লাস্টিক আর চার নম্বর হচ্ছে থার্মোসেটিং তাহলে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তাদের যে মাত্রা এবং শক্তির ভিত্তিতে পলিমারগুলোকে ভাগ করা হলো ঠিক আছে নে প্রথম পড়বো আমরা ইলাস্টিওমার ইলাস্টিওমার মনে হচ্ছে কি ইলাস্টিওমার মনে হচ্ছে যে সাধারণ উষ্ণতায় পরে আমরা পড়ছি যে এলাস্টিওমার এলাস্টমার এলাস্টমারটা হচ্ছে কি যে সাধারণ অবস্থায় এটাকে যদি পীড়ন প্রয়োগ করা হয় যেমন ধরো এটা হচ্ছে একটা রাবার রাবার এটাকে যদি পীড়ন প্রয়োগ করা হয় রাবারটার এই পরিমাণ হচ্ছে সরে যায় যখন পীড়নটাকে সরিয়ে নেওয়া হবে তখন রাবারটা আবার আগের অবস্থায় ফেরত চলে আসে সেটাকেই বলা হচ্ছে এলাস্ট্রিওমার এটা হচ্ছে একটা রাবার যে স্থিতিস্থাপক যেমন হচ্ছে এই পেন পেনটা এই অবস্থায় দাঁড়িয়ে আছে পেনটাকে যদি প্রেশার দাও তখন হচ্ছে পেনটা হচ্ছে এই অবস্থায় যাবে তারপর আবার সরিয়ে নিলে বাইরের যে প্রেশারটাকে যখন সরিয়ে নেবে আবার হচ্ছে পেনটা আগের অবস্থায় চলে আসবে দ্যাটস ইজ হচ্ছে ইলাস্ট্রোমার ইলাস্ট্রোমার হচ্ছে একটা স্থিতিস্থাপক হচ্ছে কঠিন পদার্থ এবার কি হয় এদের মধ্যে যে আণবিক যে শৃঙ্খলগুলি থাকে সেটা হচ্ছে অবিন্যস্ত অবস্থায় থাকে মানে আগোছালো অবস্থায় থাকে আগোছানো কুণ্ড কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং এদের মধ্যে কি থাকে এদের মধ্যে একটা হচ্ছে দুর্বল ভ্যান্ডার ওয়াল এদের মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়াল একটা ফোর্স থাকে ফোর্স থাকার ফলে কি হয়ে যায় এবার এদের অবিন্যস্ত থাকার ফলে কি হয়ে যায় এরা হয়ে যাচ্ছে অনিয়তকার এবং এদের উচ্চ আণবিক ভর থাকে ঠিকই তো এদের প্রসারণশীলতা বলো যে প্রসারিত হয় বেশি এবং টান শক্তিটা হচ্ছে বেশি প্রসারণশীলতা এবং হচ্ছে টান শক্তিটা হচ্ছে বেশি এবার তাহলে কি হয় এই ধরনের পলিমার যেহেতু অবিন্যস্ত কুণ্ডলীকৃত অবস্থায় থাকে তাহলে এগুলোকে যখনই হচ্ছে সোজা করা হয় সোজা করা হয় বা সোজা হয়ে যায় তখন কি হয়ে যায় সেটা অনেক দূর পর্যন্ত প্রসারিত হয় যখনই সোজা হয়ে যাবে তখনই কিন্তু অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়ে যাবে ঠিক আছে যখন সেটা সুসজ্জিত হয়ে যাবে যেমন দেখবে একটা স্প্রিং একটা স্প্রিংটাকে যখন হচ্ছে আগোচলা অবস্থায় থাকে তখন কিন্তু সেই পরিমাণে প্রসারিত হবে অবিন্যস্ত যখন থাকবে কুণ্ডলির মধ্যে যখন সেটাকে সোজা করা হয় কুণ্ডুলিটার মধ্যে তখন দেখবে স্প্রিংটা অটোমেটিক্যালি এই যে স্প্রিংটা এইভাবে লম্বা হয়ে যাবে ঠিক আছে যখন স্প্রিংটা হচ্ছে অটোমেটിക്കালি হচ্ছে এই লম্বা হয়ে যাবে এবং কি হয়ে যাবে লম্বা মানেই কি সে হচ্ছে প্রসারিত হতে পারবে সেই জন্য হচ্ছে প্রসারিত হতে পারে এবার পিরঞ্জই সরি নেবে আগের অবস্থায় ফিরে আসবে এবং এটা কি জন্য হয় যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব কম থাকে একটা মনোমার আর একটা মনমারের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই কম থাকে দুর্বল সেই জন্যই হচ্ছে কিন্তু আগের অবস্থায় রিটার্ন আসতে পারে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকত তাহলে এই অবস্থায় যদি যেত তাহলে সেটা পুনরায় এই অবস্থায় রিটার্ন আসতে পারতো না নেক্সট হচ্ছে দেখো আমরা পূর্ব তো ফাইবার পড়ার আগে তাহলে এর যে এটা পরলাম সেটা হচ্ছে রবার জাতীয় পদার্থগুলোই হচ্ছে এলাস্টমার রবার জাতীয় পদার্থ যেমন প্রাকৃতিক রাবার আছে পলিবিউটাইন রাবার আছে স্টাইরিন বিউটাইন রাবার আছে সবই রাবার রাবার জাতীয় পদার্থগুলোই হচ্ছে এলাস্টমার নেক্সট হচ্ছে ফাইবার ফাইবার বলতে হচ্ছে কি ফাইবার বলতে আমরা বুঝি যাদের হচ্ছে দৈর্ঘ আর যে ব্যাস দৈঘ হচ্ছে আর ব্যাসের অনুপাত যখন হচ্ছে কত হবে কমপক্ষে একশো একশো যখন হবে তখন সেটাকে আমরা ফাইবার বলি এবার দেখো প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে অনেক যে পদার্থ আমরা পাই প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে অনেক যে পদার্থ আমরা পাই সেই পদার্থগুলোর হচ্ছে দৈর্ঘ্য এবং ব্যাসের অনুপাত হচ্ছে কত হয় একশো থেকে তিন হাজার এর বেশি হয়ে যায় একশো থেকে তিন হাজার বেশি হয়ে যায় এবং ফাইবার মানে হচ্ছে কি ফাইবার মানে হলো এর মধ্যে যে মনোমারগুলো থাকে সেই মনোমারগুলো হচ্ছে সুসজ্জিত থাকে এই এর মধ্যে যে মনোমারগুলো থাকে সেই মনোমারগুলো সুসজ্জিত থাকে এবং এর মধ্যে একটা রৈখিক চেন বা লিনিয়ার চেন থাকে একটা হচ্ছে লিনিয়ার চেন থাকে এবং এগুলো হচ্ছে সুসজ্জিত থাকে এবার এর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড এর মধ্যে যেটা থাকে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে সেই জন্য হচ্ছে কি এদের হলো এটা হচ্ছে কি কেলাস বা কঠিন হয় ফোর্স অব অ্যাট্রাকশনটা যেহেতু হাইড্রোজেন বন্ড জাতীয় ফোর্স অব অ্যাট্রাকশন থাকে সেই জন্য হচ্ছে কি হয় এই পলিবলের মধ্যে যে মনোমার থাকে একে অপরকে কি করা যাবে পৃথক করা সম্ভব নয় একে অপরকে পৃথক করা কিন্তু যায় না সেই জন্য হচ্ছে এটা হলো কঠিন এবং এদের এরা হচ্ছে দৃঢ় শক্ত এবং টান শক্তিটা হচ্ছে প্রচণ্ড বেশি যেমন এদের মধ্যে উদাহরণ পড়বে যেমন তুলো রেশম পট পশম পাট ইত্যাদি নেক্সট হচ্ছে দেখো আমরা পড়ব যেটা হলো থার্মোপ্লাস্টিক থার্মোপ্লাস্টিক বলতে হচ্ছে কি যেমন ধরো এটার মধ্যে কি হয় একটা হচ্ছে প্লাস্টিক থার্মোপ্লাস্টিকের মধ্যে যে একটা প্লাস্টিক সেই প্লাস্টিকটাকে কি করা হয় সেই প্লাস্টিকটাকে যদি হিট দেওয়া হয় সেই প্লাস্টিকটাকে হিট দিলে সেটা কি হয়ে যায় নরম হয়ে যায় সেই নরমটাকে যদি আবার ঠান্ডা করো ঠান্ডা করো পুনরায় কি হয়ে যাবে প্লাস্টিক হয়ে যাবে সেই সেই প্লাস্টিকটাকে আবার তুমি মানে সেটা হচ্ছে যে ঠান্ডা করলে কি হয়ে যায় কঠিন হয়ে যায় সরি প্লাস্টিকটাকে হিট করো নরম হয়ে যাবে নরমটাকে ঠান্ডা করো কঠিন হয়ে যাবে সেই কঠিনটা থেকে আবার হিট দাও সেটা আবার নরম হবে সেই নরমটাকে আবার ঠান্ডা করো আবার কঠিন হবে এরকম হচ্ছে কন্টিনিউয়াসলি প্রসেসটা করা যায় যে প্লাস্টিকটাকে হিট দাও নরম হবে নরমটাকে ঠান্ডা করো তোমার হচ্ছে কঠিন হবে ঠিক আছে আবার তুমি হচ্ছে যে তোমার কি করবে যে সেই পদার্থটাকে প্লাস্টিক না বলে যে পদার্থটাকে বলা হয় সরি এখানে প্লাস্টিক না বলে তুমি পদার্থও বলতে পারো যে এমন একটা পদার্থ যেটাকে হিট দিলে নরম হয় ঠান্ডা করলে আবার কঠিন হবে আবার রিপিট করা যায় যে হিট দাম হিট দিলে নরম হবে আবার ঠান্ডা করলে সেটা হচ্ছে কঠিন হবে এইভাবে কন্টিনিউয়াসলি করা যায় ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে থার্মোপ্লাস্টিক বলা হয় এবার এদের মধ্যে কি থাকে এদের মধ্যে হচ্ছে দীর্ঘ রৈখিক শৃঙ্খল বিশিষ্ট অনু থাকে যে এদের মধ্যে কি থাকে একটা হচ্ছে লম্বা চেন থাকে একটা লং চেন থাকে লং চেন দীর্ঘ তোমার হচ্ছে রৈখিক বিশিষ্ট তোমার একটা চেন থাকে একটা লম্বা চেন আমরা পাই এটার মধ্যে ঠিক আছে তাহলে এটার মধ্যে কি হয় এদের মধ্যে যে অ্যাট্রাকশন থাকে ফোর্স অফ অ্যাট্রাকশনটা এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা হচ্ছে ইলাস্টিওমার এলাস্টোমার আর ফাইবার মিডিলে এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে ইলাস্টোমার আর ফাইবারের মিডিলের যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেটাই হচ্ছে থার্মোপ্লাস্টিকের যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে ঠিক আছে এবার এদের মধ্যে কি হয়ে যায় এদের মধ্যে হচ্ছে যে মূল যে আণবিক শৃঙ্খল মূল আণবিক শৃঙ্খল এই আণবিক শৃঙ্খলের মধ্যে যে মূল আণবিক শৃঙ্খলের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কি হয়ে যায় একটা ক্ষুদ্র শাখা যুক্ত হলো যে অল্প একটা শাখা যুক্ত হলো ধরো এই শাখাটা যুক্ত হলো এই মূলের সাথে ঠিক আছে তাহলে এই ধরনের ক্ষেত্রে কি দেখা যায় এই ধরনের যে অ্যাট্রাকশনটা অ্যাট্রাকশনটা থাকে থাকে এদের মিডিলের থার্মোপ্লাস্টিক নেক্সট আসবো আমরা লাস্ট যেটা হচ্ছে থার্মোসেটিং থার্মোসিটিং থার্মোসিটিং এর ক্ষেত্রে কি হয়ে যায় যে এমন একটা পদার্থ সেই পদার্থটাকে পদার্থটাকে তুমি হিট করবে প্রথম অবস্থায় সেটা কি হয়ে যাবে নরম হবে সেটাকে ঠান্ডা করবে সেটাকে ঠান্ডা করলে সেটা হচ্ছে কঠিন হবে এই যেই কঠিন একবার হয়ে গেল সেটা তুমি পুনরায় হিট করে আর নরম করতে পারবে না ঠিক আছে এবার এর মধ্যে কি হয়ে যায় এর মধ্যে যে মূল মূল যে শৃঙ্খল থাকে এই মূল শৃঙ্খলের সাথে কি হয় এই যে মূল শৃঙ্খলের সাথে তোমার হচ্ছে প্রচুর সংখ্যায় শাখা শৃঙ্খল যুক্ত হয় আর এটা হচ্ছে মূল শৃঙ্খলের সাথে ক্ষুদ্র যুক্ত হয় যেটা হচ্ছে একটা চেন তৈরি করে আর এটা মূল শৃঙ্খলের সাথে তোমার কি যুক্ত হয় শাখা যুক্ত হয়ে যাবে মূল শৃঙ্খলের সাথে তোমার এই যে শাখা যুক্ত হয়ে যায় এই একটা শাখা এই একটা শাখা চেন সৃষ্টি হয়ে যাবে চেন সৃষ্টি হয়ে গেলে কি হয়ে যাবে এই যে মনোমারগুলো মানে সরি এই পলিমারগুলো একে অপরের সাথে এসে একটা জালক পলিমার তৈরি করবে জালক পলিমার যখনই তৈরি করবে একটা আড়াড়ে বন্ধন ভাবে একটা জালক পলিমার যখনই তৈরি করবে সেই জালক পলিমারটাকে পুনরায় তাপ দিলে কি হয়ে যাবে আর গলানো যাবে না সেই জন্য তাদের ঘরে দ্বিতীয়বার তাপ দিলে আর গলানো যায় না কারণ তারা জালক পলিমারে কনভার্ট হয়ে যায় হিট দিলেই তারা পারস্পরিক আড়াড়ি বন্ধন সৃষ্টি করে আড়াড়ি বন্ধন সৃষ্টি করে এই যে এইভাবে আড়াড়ি বন্ধন তারা সৃষ্টি করে আড়াড়ি বন্ধন সৃষ্টি করে তারা কি করে জালক পলিমার তৈরি করে ঠিক আছে তাহলে এই ধরনের এর যে উদাহরণ গুলো হচ্ছে কি কি সেটা হচ্ছে ফিনল রেজিন ইপক্সি রেজিন অসম্পৃক্ত পলিয়েস্টার ইত্যাদি নেক্সট হচ্ছে দেখো যে চেন চেন মনোমার চেন মনোমারের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায় চেন চেন মনোমার চেন মনোমারের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তোমার হোমোমার আর একটা হচ্ছে কোপলিমার তো হোমোমার কাকে বলে হোমোমারের মধ্যে যেখানে মনোমার কি থাকে যেখানে মনোমার মনোমার থাকে এক প্রকার এক প্রকার মনোমার থাকে সেটাকে বলা হচ্ছে হোমোমার আর কোপলিমার মানে হচ্ছে কি যেখানে মনোমারটা থাকে ভিন্ন ভিন্ন মনোমার যদি থাকে তাকে বলা হচ্ছে কোপলিমার তাহলে এক প্রকার মনোমার যদি থাকে সেটা হচ্ছে হোমোমার আর ভিন্ন প্রকার মনোমার যদি থাকে সেটাকে বলা হচ্ছে তোমার কোপলিমার হয়েছে এবার নেক্সট আসবো আমরা তো হোমোমারের দেখবে উদাহরণ হচ্ছে পলিথিলিন পলিভিনাইল ক্লোরাইড পলিস্টাইরিন ইত্যাদি আর কোপলিমারের উদাহরণটা হচ্ছে তোমার বিউটাডাইন স্টাইরিন বিউটাডাইন রাবার স্টাইরিন অ্যাক্রোনাইট্রাইল মোনোমার ঠিক আছে ইত্যাদি থেকে যেগুলো তৈরি হয় সেটা হচ্ছে কোপলিমার নেক্সট হচ্ছে দেখো পলিমারের বৈশিষ্ট্য পলিমারের হচ্ছে বৈশিষ্ট্য পরেরটা আমরা আসবো বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি পলিমারগুলো হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট উচ্চ আণবিক ভর সম্পূর্ণ কেন উচ্চ আণবিক ভর সম্পূর্ণ কারণটা হচ্ছে এই পলিমারের মধ্যে অসংখ্য মনোমার থাকে তাহলে একটা মনোমারের আণবিক ভর যা হবে অসংখ্য মনোমারের আণবিক ভর অবশ্যই বেশি হবে তাই হচ্ছে উচ্চ আণবিক ভর সম্পূর্ণ হয় ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো দু নম্বর যে পলিমারের নেক্সট হচ্ছে দেখো পলিমারের নির্দিষ্ট আণবিক ভর নেই পলিমারের হচ্ছে নির্দিষ্ট আণবিক ভর নেই কারণটা হচ্ছে দেখো পলিমার মানে কি অসংখ্য পলিমার আছে প্রত্যেক পলিমার যেমন হচ্ছে যেমন পলিথিন পলিথিনের ক্ষেত্রে ধরে নেওয়া হলো মনোমার কটা ধরে নেওয়া হলো যে তোমার পাঁচটা মনোমার আছে পলিথিনের ক্ষেত্রে কিন্তু পিভিসি পলিফিনাইল ক্লোরাইড এর ক্ষেত্রে দেখা গেল যে মনোমার ধরে নাও যে মনোমার আছে তোমার সাতটা তাহলে এর ক্ষেত্রে দেখো পাঁচটা মনোমার আছে তাহলে মনোমার নিয়ে যে আণবিক আণবিক ভর ভর তৈরি তৈরি হলো হলো সেই একটা সেটা হচ্ছে ধরে নাও একশো কিন্তু এর যে এর আছে গোটা একটা সাতটা মনোমার তাহলে সাতটা মনোমার নিয়ে যেটা তৈরি হবে তার কিন্তু আণবিক ভর কিন্তু একশো হবে কি তার আণবিক ভর নিশ্চয়ই হচ্ছে এর থেকে বেশি হবে তাহলে হচ্ছে কি এই জন্যে হচ্ছে পলিমারের নির্দিষ্ট আণবিক ভর নেই কারণ পলিমার যে তৈরি হয় তার ক্ষেত্রে মনোমার কিন্তু নির্দিষ্ট থাকে না মনোমার আলাদা থাকে তাই আণবিক ভরও কিন্তু আলাদা হয়ে যায় যে মনোমারটা যে তৈরি হয় ঠিক আছে তারপরে দেখো পলিমার উপযুক্ত দ্রাবকে সহজে দ্রবীভূত হয় না কারণটা হচ্ছে দেখো পলিমার মানে হচ্ছে কি একটা লম্বা চেন একটা লম্বা চেন থাকে পলিমার তাহলে এবার এর মধ্যে যে মনোমার্গ যেগুলো থাকে এই যে মনোমারের মধ্যে কি থাকে একটা সংশক্তি বল থাকে আমরা ক্লাস ইলেভেনে এ পড়েছে দেখবে যে সংশক্তি সংশক্তি বল বল এই কি করে যে দুটো মনোমারকে একে অপরের কাছ থেকে মানে দুটো মনোমার্কে তোমার ধরে রাখার সাহায্য করে যাতে কি হয় কোনো একটা দ্রাবকে যোগ করলে যাতে সহজে তারা মুক্ত হতে না পারে এবার কি হয় তোমার দীর্ঘ দীর্ঘ যখন তুমি রেখে দেবে কোনো একটা দ্রাবকের মধ্যে তখন কি হবে এই দ্রাবক এই যে দুটো মনোমরের মধ্যে যখন হচ্ছে যে দুটো মনোমরের মধ্যে অ্যাট্রাকশনটা আস্তে আস্তে উইক হবে তখন এর মধ্যে একটা দ্রাবকণু প্রবেশ করবে এই দ্রাবকণু যখনই প্রবেশ করবে এদের মধ্যে টান শক্তিটা আরো দুর্বল করে দেবে তখন তারা ফ্রি হয়ে যায় ঠিক আছে তাহলে হচ্ছে কি যে সাথে সাথে যদি দিয়ে দেওয়া হয় কোনো একটা মানে পলিমারগুলোর যে দীর্ঘ শৃঙ্খল থাকে সেই জন্য জ্বর আকারে পাকানো থাকে এবার কুণ্ডলীর বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন কুণ্ডলের দ্রাব্যকে যদি দিয়ে দেওয়া হয় অতি সহজে সংশক্তি বলের বিরুদ্ধে চট পাকানো পরিমাণগুলোকে মুক্ত করা যায় না খুব সহজে কিন্তু মুক্ত করা যায় না খুব একটা সহজে মুক্ত করা যায় না সেটা হচ্ছে টাইম লাগে হয়েছে নেক্সট হচ্ছে দেখো পলিমারের সান্দ্রতা পলিমার দ্রবণের সান্দ্রতা হচ্ছে উচ্চমানের হয় কারণ পলিমার মানে হচ্ছে কি পলিমার মানে হচ্ছে অসংখ্য হচ্ছে মনোমার থাকে এবং তাদের মধ্যে একটা চেন থাকে এবার এই পলিমারটাকে যখন একটা দ্রাবকের মধ্যে দেবে তখন কি হয়ে যায় তখন এই যে দ্রাবকের যে পার্টিকেল আছে ধরো দ্রাবকের এই যে পার্টিকেল আছে দ্রাবকের তো পার্টিকেল হচ্ছে যে খুব একটা নয় বেশি নয় পলিমারের থেকে তো বেশি নয় পলিমারের হচ্ছে যে মনোমারের সংখ্যা হচ্ছে বেশি বা পার্টিকেলের সংখ্যাটা বেশি তখন হচ্ছে কি এই দ্রাবকের পার্টিকেল এই মনোমারের পার্টিকেলের সাথে কি হবে একটা সংঘর্ষ হবে যখনই এই হচ্ছে সংঘর্ষ হবে এই যে সংঘর্ষ হবে তখন হচ্ছে ওভারঅল যে যে দ্রবণ দ্রবণের প্রবাহটা সেই প্রবাহটা সংঘর্ষ হলে কি দ্রবণের প্রবাহটা কমে কমে যাবে যাবে দ্রবণের দ্রবণের যখনই কমে যাবে তখন হচ্ছে কি তার হচ্ছে সান্দ্রতা কি হয়ে যাবে সান্দ্রতা বেশি হয়ে যাবে সেই জন্যে বলা হচ্ছে কোনো একটা দ্রবণে যদি পলিমার থাকে দেখো একটা আন পদার্থ নিয়ে নেওয়া হলো দেখা গেল যে দ্রবণের প্রবাহটা কমে গেছে বা দ্রবণের বেড়ে গেছে দ্রবণের সান্দ্রতা যখনই বেড়ে যাবে তখনই বুঝতে হবে যে দ্রবণের মধ্যে পলিমার আছে কারণ পলিমার থাকলেই কিন্তু সান্দ্রতাটাকে কি করে দেয় কমিয়ে দেয় ভিসকোসিটিটাকে কমিয়ে দেয় কেন কারণ ঘর্ষণটা বেশি হয়ে যায় ভিসকোসিটি কমে যায় বুঝছে প্রবাহটাকে কমিয়ে দেয় তাই দেখো দ্রবণের সান্দ্রতা দ্রাবকের তুলনায় হচ্ছে অনেক বেশি সান্দ্রতা হচ্ছে দ্রাবকের তুলনায় অনেক বেশি হবে কারণ দ্রাবকের ক্ষেত্রে যে ঘর্ষণটা সেটা কী হয়ে যায় কম হয়ে যায় নেক্সট হচ্ছে দেখো পলিমার আর পদার্থগুলির ঘনত্ব ধাতব পদার্থের তুলনায় হচ্ছে অনেক কম হয়ে যায় কারণ পলিমার তৈরির জিনিস হচ্ছে হালকা হয় কারণ পলিমারের ক্ষেত্রে কি হয়ে যায় পলিমারের ক্ষেত্রে যে নেক্সট হচ্ছে ব্রাঞ্চ পলিমার যেগুলোকে বলা হচ্ছে ব্রাঞ্চ পলিমার বা তোমার হচ্ছে শাখাযুক্ত পলিমার শাখাযুক্ত পলিমারগুলো কি হয়ে যাবে তারা হচ্ছে যে তাদের ঘন সন্নিবিষ্ট হয় না ঘন সন্নিবিষ্ট হয় না বলে তাদের হচ্ছে ডেন্সিটিটা হচ্ছে কি হয় এক একটা মনোমার একে অপরের কাছ থেকে একটু দূরে থাকে তার মানে হচ্ছে তারা পাতলা হয়ে যাবে মনোমরগুলোর মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে পাতলা হয়ে যাবে ঘন সন্নিবিষ্ট যদি না হয় তারা হচ্ছে তাদের ঘনত্বটা কি হয়ে যাবে কমে যাবে তাহলে হচ্ছে কি ওভারঅল একশো মিলিটেটারের মধ্যে তোমার অল্প সংখ্যক মনোমর উপস্থিত থাকবে অল্প সংখ্যক মনোমর উপস্থিত থাকলে তাদের ঘনত্বটা কি হয়ে যাবে কমে যাবে এবার ঘনত্বটা যে কি হয়ে যায় দ্রাবক ধাতব পদার্থের তুলনায় অনেক কম হয়ে যায় তাই এই জিনিস তৈরিটা হালকা হয় নেক্সট হচ্ছে দেখো পলিমার পলিমারটা হচ্ছে স্বচ্ছ বর্ণহীন এবং সাদাটে হতে পারে নেক্সট তারপরে এটা দেখো পলিমারের হচ্ছে নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না কেন থাকে না কারণ হচ্ছে পলিমারের হচ্ছে নির্দিষ্ট যে বলতে পারবে না যে এই পলিমারটা একশো ডিগ্রি সেন্টিগ্রেডে গলবে এটা হচ্ছে নির্দিষ্ট নয় ঠিক আছে এটা হচ্ছে অনেক রকম হতে পারে পলিমারের যে ইয়েটা সেটা হচ্ছে নির্দিষ্ট নয় কেন নির্দিষ্ট নয় কারণ হচ্ছে পলিমারের মধ্যে মনোমার নির্দিষ্ট নয় কারণ কোনো পলিমারটা হচ্ছে যে যে একটা লম্বা হতে হতে পারে পারে কোন পলিমারটা হচ্ছে ছোট ছোট তাহলে হবে চেন তার গলনাঙ্ক কম হবে হবে বেশি মানে কম হবে যার বড় হবে তার গলনাঙ্ক হচ্ছে বেশি হবে তাই গলনাঙ্ক হচ্ছে নির্দিষ্ট হয় না ঠিক আছে তারপরে দেখো পলিমারগুলো হচ্ছে জলে অদ্রাব্য। জলে অদ্রাব্য কিন্তু বিভিন্ন হচ্ছে জৈব দ্রাবকে দ্রবীভূত হয় জলে অদ্রব্য আর বিভিন্ন জৈব দ্রব্যকে দ্রবীভূত হয় নেক্সট হচ্ছে দেখো পলিমারগুলো হলো তাপ তড়িতের অপরিবাহী তাহলে তাপ তড়িত পলিমারের মধ্য দিয়ে কিন্তু যেতে পারে না কারণ কি তাপ তড়িত যেতে গেলে এক নম্বর হচ্ছে ফ্রি ইলেকট্রন দরকার দু নম্বর হচ্ছে আয়ন দরকার দুটোই থাকে না তাই তাপ তড়িৎ এর মধ্যে দিয়ে যেতে পারে না আর নেক্সট হচ্ছে দেখো জলে দ্রবীভূত হতে গেলে কি দরকার জলে দ্রবীভূত হতে গেলে কি দরকার জলে দ্রবীভূত হতে গেলে যে কোনো একটা জিনিস জলে দ্রবিত হতে যদি যায় তাহলে হচ্ছে কি আমরা পড়েছি সলভেশন সলভেশনের ক্ষেত্রে যখন জলে দ্রবিত হয় কি একটা বিপরীত চার্জ অফ অ্যাট্রাকশন থাকে যেটা এর ক্ষেত্রে সম্ভব নয় কিন্তু জৈব জৈবদ্রাবকের সেরকম কোনো বিপরীত চার্জ অফ অ্যাট্রাকশন দরকার নেই তাই কিন্তু জল জৈব দ্রাবকে অনায়াসে দ্রবিত হয় নেক্সট হচ্ছে দেখো আমরা পড়ব পরেরটা তো আমরা আমাদের মেথডটা পড়লাম নেক্সট হচ্ছে আমরা পড়ব যেটা হচ্ছে যে পলিমারাইজেশন এবং পলিমারাইজেশন তো আমরা পড়েছি যে পলিমারাইজেশন হচ্ছে আমরা দুটো পড়েছি পলিমারাইজেশন তো পলিমারাইজেশন অলরেডি আমরা পড়েছি তো পলিমারাইজেশন দেখো যে হচ্ছে কি যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা কোন একটা রাসায়নিক বিক্রিয়া দ্বারা কি হয় যে মনোমার অনুগুলো হচ্ছে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় এবং একটা উচ্চ আনবিক ভর সম্পূর্ণ পলিমারাইজেশন পলিমারাইজেশনের ভিত্তিতে পলিমারকে তোমার পলিমারাইজেশনের দুটো পদ্ধতি পলিমারাইজেশন দুটো পদ্ধতিতে করা হয় একটা হচ্ছে অ্যাডিশন আর বলতে পারো চেন আর দু নম্বর হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন এই দুটো পদ্ধতিতে করা হয় একটা করা অর হচ্ছে স্টেপ এবার দেখো মানে হচ্ছে কি সবটাই কিন্তু যুক্ত হয় যে যা মনোমার থাকে সব কিন্তু যুক্ত হয় কোনো কিছু বেরিয়ে যায় না বা এলিমিনেট এলিমিনেট কিন্তু হয় না এলিমিনেট হয় না কিন্তু কন্ডেন্সেশন মানে হচ্ছে কি একটা ক্ষুদ্র অনু ক্ষুদ্র অনু বেরিয়ে যায় যেটা হচ্ছে জল অর হলো এন এইচ থ্রি এইটা বেরিয়ে যাবে ঠিক আছে নেক্সট আসবো আমরা এদের যে মেকানিজম যে অ্যাডিশন রিয়াকশনটা হচ্ছে কি করে তো দেখো যে অ্যাডিশন রিয়াকশন যেটা হয় যে অ্যাডিশন যে চেনটা কি করে তৈরি হয় যে অ্যাডিশনের ক্ষেত্রে যে কি হয় যে দেখো জুতো পলিমারের ক্ষেত্রে কি হয় যে জুতো পলিমারের ক্ষেত্রে হতে গেলে কি দরকার কার্বন কার্বন অবশ্যই ডবল বন্ড দরকার অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড দরকার মানে যেটা মুদ্রা কথাই বলা দরকার একটা পাই বন্ড দরকার ঠিক আছে তাহলে একটা পাই বন্ড যখনই হবে তখনই কিন্তু অ্যাডিশন হবে আদারওয়াইজ অ্যাডিশন হবে না এবার দেখো এই যে কার্বন কার্বন যে ডবল বন্ড থাকে যে এই যে মনোমারটা থাকে যে ডবল ডবল এই যে কার্বন কার্বন যে ডবল বন্ড হিসেবে যে মনোমারটা থাকে এই যে মনোমারের যে সক্রিয়তা থাকে সেই সক্রিয়তাটা হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে বা লোকানো থাকে কোথায় এই পাই বন্ডের মধ্যে লোকানো থাকে বা ডবল বন্ডের মধ্যে লোকানো থাকে এবার এই সক্রিয়তাটাকে জাগরণের জন্য বা সক্রিয়তাটাকে জাগাতে গেলে বাইরে থেকে একটা পদার্থ যোগ করা হয় বাইরে থেকে যে পদার্থটা যোগ করা হয় পদার্থটা যোগ করলে কি হয় পলিমারাইজেশন স্টার্ট হয় পলিমারাইজেশন পলিমারাইজেশন স্টার্ট হয় সেই পদার্থটা যে পদার্থটা যোগ করলে পলিমারাইজেশন স্টার্ট হয় একেই কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ইনিশিয়েটর ঠিক আছে তাহলে এটাকেই বলা হচ্ছে তোমার কি এটাকে বলা হচ্ছে ইনিশিয়েটর এই বাইরে থেকে যে পদার্থটা যোগ করলে তোমার পলিমারাইজেশনটা স্টার্ট হবে সেটাকে বলা হচ্ছে ইনিশিয়েটর এবার এই যে ইনিশিয়েটর থেকে ইনিশিয়েট এবার যে ইনিশিয়েটর ইনিশিয়েটর থেকে যে পদার্থটা সৃষ্টি হবে সেই পদার্থটা হচ্ছে ফ্রি রেডিক্যাল হতে পারে সেই পদার্থটা হচ্ছে মুক্তমূলক হতে পারে ইনিশিয়েটরের দ্বারা প্লাস হচ্ছে যে ক্যাটায়ন হতে পারে প্লাস হচ্ছে অ্যানায়ন হতে পারে ঠিক আছে তাহলে এই যে তোমার যে ডবল বন্ডের সাথে যে পদার্থটা অ্যাড করা হয় বা এই যে পদার্থটা অ্যাড করা হয় সেই পদার্থটা যে সুপ্ত সক্রিয়তাকে জাগরণের জন্যে যে মনোমরের সঙ্গে স্বল্প পরিমাণে যে পদার্থটা ত্যাগ করা হয় বলিমরাজেশন সূচনা হয় সেটাকে বলা হচ্ছে প্রারম্ভিক পদার্থ এবং এই যে প্রারম্ভিক পদার্থ থেকে সৃষ্ট যে সক্রিয় উপাদানগুলো তোমার ফ্রি রেডিক্যাল হতে পারে ক্যাটায়ন হতে পারে অ্যানায়ন হতে পারে এবার এই যে সক্রিয় উপাদানটা যে ইনিশিয়েটরটা এই যে সক্রিয় উপাদান যে সক্রিয় উপাদান যেটা হলো ঠিক আছে যে সক্রিয় উপাদান এই যে মুক্তমূলক যে সক্রিয় উপাদানটা কি করা হয় তখন একটা কার্বন কার্বন ডবল বন্ডের সাথে যুক্ত করা হয় কার্বন কার্বন ডবল বন্ডের সাথে যুক্ত করলে এটা হোমোলাইটিক্যালি ফিউশন হয় হোমোলাইটিক্যালি ফিউশন হলে কার্বন কার্বন দুটোতে তাকে ফ্রি রেডিক্যাল হবে এবার এই যে